এরপরে প্রশ্ন হলো, স্বামী যদি মোবাইলে স্ত্রীর সাথে কথা বলার সময় রাগ হয়ে তালাক দেয়, তাহলে কি তালাক হয়ে যাবে? স্বামী যদি দাবি করে সে তালাক দিয়েছে, অথচ স্ত্রী যদি বলে আমি শুনি নাই, তাহলে কার কথা ধর্তব্য হবে? এসব ক্ষেত্রে করণীয় কি? ভাইরা আমার, স্বামী যদি তালাক দিয়ে থাকেন, স্ত্রী যদি তালাক নাও শুনেন, তারপরও তালাক পতিত হবে। তালাক পতিত হওয়ার জন্য স্ত্রীর শোনাটা আবশ্যক নয়। স্বামী যদি বলেন আমি সজ্ঞানে তালাক দিয়েছি, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটি তালাক হয়েছে বলে ধর্তব্য হবে। দ্বিতীয়ত, তালাকের ক্ষেত্রে কোনো সাক্ষী থাকা আবশ্যক না যে সাক্ষীর সামনে বলে না এই জন্য তালাক হবে না। স্বামী যদি সজ্ঞানে স্ত্রীকে তালাক দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তালাকের শর্ত পূরণ হলে, যথাযথ নিয়মে তালাক হয়ে থাকলে, স্ত্রী না শুনলেও তালাক হবে। এক্ষেত্রে স্বামীর কথাই ধর্তব্য হবে। স্বামী স্ত্রী দুজন যদি বিতর্ক করেন যে না তালাক দাও নাই তুমি, স্বামী যদি বলেন আমি দিয়েছি, তাহলে স্বামীর কথাই ধর্তব্য হবে এবং তালাক হয়ে যাবে। আমি প্রায় সময় বিভিন্ন জায়গা বলার চেষ্টা করি, যারা বিবাহ করে ফেলেছেন তাদের জন্য, যারা এখনো বিয়ে করেন নাই তাদের জন্য, আল্লাহর ওয়াস্তে দাম্পত্য জীবনে আর যা করেন খবরদার, তালাক এটা দেওয়ার চেষ্টা, মুখ দিয়ে বের করার চেষ্টা করবেন না। কথায় কথায় কিছু হলে, কিছু ছোট লোক পুরুষ আছে তালাক দেওয়ার কথা বলে, কথায় কথায় কিছু ছোট লোক মহিলা আছে কিছু হলেই বলে তোমার সংসার আর করবো না, গেলাম বাপের বাড়ি, আছে না নাই? এই পুরুষগুলাও ছোট লোক, এই মহিলাগুলোও ছোট লোক। কিছু বন্ধু আছে আপনাদের, দেখবেন এই বন্ধুরা কিছু হলেই বলে কাটটি তোর সাথে, সকাল বিকাল শুধু কাটটি দেয়, আছে না নাই? তোর সাথে আর কথা নাই, যা কয়দিন গাল ফুলাইয়া থাকে, আছে না নাই? বাইরে আমার, ঠিক একইভাবে কথায় কথায় তালাক দেওয়া খুব ডেঞ্জারাস জিনিস। মনে রাখবেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়াহাজদুহুন্না জিদ্দুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনটি বিষয়, সিরিয়াসলি করলে যা হবে, হাসতে হাসতে দুষ্টমি করলে তা হয়ে যাবে, খুব ডেঞ্জারাস জিনিস। আপনি আমার বুকে ছুরি মেরে দিলেন, এরপর আপনি বললেন ও সরি, আমি তো আসলে আপনাকে হত্যা করার উদ্দেশ্য ছিল না, আপনি মরে গেছেন। এখন মরে যাওয়ার পরে আপনি যদি বলেন সরি, জিব্বায় কামড় দেন, আমি কি জিন্দা হবো আর? তালাক হলো এরকম একটা জিনিস, আল্লাহর ওয়াস্তে এটা করবেন না। স্ত্রীর সাথে কোনো কারণে বনিবানা হচ্ছে না, গন্ডগোল ফাসাদ হচ্ছে, এমন কিছু কাম ঘটাইছে স্ত্রী আপনার চান্দিপুরা গরম হয়ে গেছে, পারলে একটা ধাক্কা দিয়ে দেন, পারলে একটা চিমটি দিয়ে দেন, পারলে একটা ধমক দিয়ে দেন। আপনি যদি অন্যায় করেন আপনার বিচার পরে করা যাবে, কিন্তু তালাক দিবেন না খবরদার, এটা হুটহাট করে দেওয়ার জিনিস না। সুচিন্তিতভাবে বুঝে পরামর্শ করে আইনবিদদের সাথে, ওলামাদের সাথে, মুফতিদের সাথে, মুরব্বীদের সাথে ডিসকাস করে তারপর সুচিন্তিতভাবে ডিসিশন নেবেন। হুটহাট করে তালাক দিবেন, এরপরে সে কান্নাকাটি করবেন, তালাক যদি তৃতীয় দফায় হয়ে যায়, সারা পৃথিবীর সমস্ত আলেম একসাথ হয়েও ওই তালাককে ফেরাতে পারবে, খুব ভয়াবহ বিষয়। এই জন্য আল্লাহর ওয়াস্তে বইয়ের সাথে আর যা হোক কথায় কথায় তালাকের কথা বলবেন।